বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন, নরম শ্রেণীর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো একটা টয়লেটের হট অ্যান্ড কোল্ড ওয়াটার ওয়ারিং জিআই ফিটিংস দিয়ে জং মুক্ত এবং থ্রেড পাইপ আর পিপিআর পাইপ দিয়ে আমরা দুইটি কনসিল স্টোভ দিয়ে এই ওয়ারিংটা করব। তা আমাদের সাথে আমাদের ওয়ারিংটা কমপ্লিট করবেন মোস্তফা ভাই, তিনি এই কাজটা সম্পন্ন করবেন। তো এতে আপনার হাফ ইঞ্চি নিপিল লাগতেছে 4টা, আর হাফ ইঞ্চি টি লাগবে হচ্ছে আপনার 3টা, দুইটা কনসিল স্টোভ। তাইলে আপনার হট অ্যান্ড কোল্ড শাওয়ার মিক্সার যে সেট আপটা সেটা এখানে কিন্তু হয়ে যাবে হট অ্যান্ড কোল্ড। তো সেটাই আমরা এখন সেট আপ করতেছি। এই যে টির মধ্যে আপনার আমরা কিন্তু থ্রেডে পেঁচানোর পরে আবার আপনার গাম দিয়ে নিচ্ছি। গাম দিয়ে নেওয়ার কারণ হচ্ছে যেন লিকেজটা না করে, গাম অবশ্যই দিয়ে করবেন, এতে ভালো। আর একটার পর একটা আমরা সেট আপটা করতেছি। যেখানে অতিরিক্ত জং আয়রন পরে সেই জায়গায় আপনারা জিআই ফিটিংস ব্যবহার করবেন না, চেষ্টা করবেন এই ওয়াটার ওয়ারিংটা অন্ততপক্ষে সিপিভিসি পাইপ ও ফিটিংস দিয়ে ভালো মানের আমাদের দেশেই পাওয়া যায়, আপনাকে একটু খুঁজে নিতে হবে। কারণ এটা টাইলসের পিছনে থাকবে, আপনি চাইলেই দুই দিন পর পর টাইলস ভাঙ্গে আপনি চেঞ্জ করতে পারবেন না। সেই ক্ষেত্রে এই অংশটা অন্ততপক্ষে ভালো মানের পাইপ ও ফিটিংস দিয়ে ওয়াটার ওয়ারিংটা করবে। তো আমাদের এই যে মাঝখানে যেটা, এটা হচ্ছে ঝর্নাটা, আর দুই পাশে দুইটা স্টপ কক, এই দুটাই শুধু ঝর্নাতে কাজ করবে, এটা কিন্তু অন্যটাতে আর কাজ করবে না। এখানে শুধু শাওয়ারে এই দুইটা সাইডে আপনার মিক্সার, মানে একটু ঠান্ডা পানি নিলেন একটু গরম পানি নিলেন নিয়ে কিন্তু মিক্সার হবে, আপনি একই টাইমে কিন্তু মিক্সার হয়ে আসবে না। দুটোটা যখন একটু একটু করে নেবেন তখনই কিন্তু মিক্সার হবে। তো এখানে আমরা নিপিল ব্যবহার করছি 4টা, আর আমরা টি হাফ ইঞ্চি ব্যবহার করছি 3টা, আর হচ্ছে স্টপ কক 2টা। তো হয়তো বলবেন যে হাফ ইঞ্চি দিয়েছেন কেন ওয়াটার ওয়ারিং, আপনার আমাদের এখানে 10তলা বিল্ডিং, আর হাফ ইঞ্চি ওয়ারিংয়ে কিন্তু আমাদের যথেষ্ট অ্যাভেলেবেল পানি পায়। তো সিপিভিসিটা হলে 3/4 হইত, তো 1 ইঞ্চি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি মোটা দিলেই যে আপনার পানির ফোর্স বাড়বে তা কিন্তু না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যত আপনি আস্তে আস্তে সিকন আসবেন তত আপনার পানির প্রেশার বাড়বে এবং পানির ফোর্সটা থাকবে। তো একে একে আমাদের কিন্তু এই যে দেখেন মিক্সার কিন্তু সাজানো, মোটামুটি যে সেট আপটা যেটা মূল সেট আপ, এই দুই পাশে যে দুইটা টি দেখতেছেন আপনারা, একটা দিয়ে আসবে গরম পানি আর একটা দিয়ে আসবে ঠান্ডা পানি। এই যে আমাদের সেট আপ করা কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে কত সময় নিতে হয়েছে, কত কারুকাজ করতে হয়েছে, সোজা দেখতে হয় টির পয়েন্ট ঠিক আছে কিনা। এই যে শাওয়ারের পয়েন্ট ওপরের দিকে যে এখন পাইপ লাগাচ্ছে, এটা কিন্তু পিপিআর পাইপ, পিপিআর পাইপ সেট কেটে আমরা দিচ্ছি। এটা যেমন জিআই পাইপ দেওয়া হয়তো গরমে, সেইটা না দিয়ে আমি পিপিআর পাইপ ব্যবহার করি। আমি প্রথম এই জিনিসটা আমার নিজের থেকে আমি বের করি অভিজ্ঞতার থেকে। তো ওই পাশের যেটা দিতেছে ওইটাও কিন্তু পিপিআর, ওইটা গরম, হাতের বাম পাশেরটা যেটা এখন লাগাচ্ছে মোস্তফা। তো মোস্তফাকে কিন্তু আমরা মিস করতেছি, ওর জন্য সবাই দোয়া করবেন। ও একটু পারিবারিক ঝামেলা আছে, দু একদিন এসে আমার লোকে দেখা করে গেছে। তো এই পাশেরটা যেটা, এটা আমরা কিন্তু থ্রেড পাইপ দিচ্ছি। তো এরকম এই দুইটা ড্রপেই উঠা যাবে ফলস হাতে, ফলস হাতের থেকে এখানে ওয়াটার কানেকশন হবে। আর যখন গিজার আপনি এখন লাগান আর না লাগান, পরেও যদি লাগান গিজারের লাইন আমাদের ফলস হাতে কিন্তু থাকবে। আর এই যে এটা কিন্তু পিপিআর, ওই যে র্যাক র্যাক দাগ দেখবেন যেটা, সেটা কিন্তু পিপিআর পাইপ, মানে গরমের অংশে পিপিআর পাইপ দিচ্ছি আমরা। আর যে নর্মালের অংশে এখানে কিন্তু আমরা থ্রেড পাইপ ব্যবহার করতেছি। তো এখানে আমার দুইটা মিলে মিক্সার পয়েন্ট, অর্থাৎ বাত মিক্সার এখানে লাগানো হবে, সেই পয়েন্টটা কিন্তু আমরা বের করে নিচ্ছি। এই দুটো পাশ থেকে কিন্তু আসবে। এখানে আপনি চাইলে আলাদা আলাদা কলও ব্যবহার করতে পারবেন, আবার যদি মনে করেন যে না বাত মিক্সার লাগাবো সেটাও কিন্তু আপনি লাগাইতে পারবেন। তো এই যে আমাদের দুইটা পয়েন্ট লেভেল করে ফেললো, এখন এখানে হাফ ইঞ্চি এলবো এবং নিপিল দুটোটা লাগে, মাঝখানে আমরা 6 ইঞ্চি সেন্টার রেখে দেবো। এই যে এইভাবে হাফ ইঞ্চি নিপিল এলবো লাগানো হচ্ছে।
আর এই ফিটিংস গুলো আমরা যে ব্যবহার করছি এগুলো কিন্তু সব জং মুক্ত। তো চেষ্টা করবেন অন্ততপক্ষে ওয়াটার ওয়ারিং এর ক্ষেত্রে বা টয়লেটের ভিতরে এখানে আপনার এই সিপিভিসি পাইপ ফিটিংস অথবা পিপিআর পাইপ ফিটিংস, আর বাকি অংশ আপনি থ্রেড পাইপ দেন এলা যে কোনো পাইপ দেন, কখনো যদি সমস্যা হয় আপনি ওগুলা ওপেন যেগুলো থাকবে ওগুলো চেঞ্জ করতে পারবেন, কিন্তু যেগুলো ভিতরে থাকবে সেগুলো কিন্তু আপনার টাইলস ভেঙে দুই দিন পর পর চেঞ্জ করতে পারবেন। এই যে আমাদের সেট আপটা কিন্তু হয়ে গেল, এই যে এখন মাপ নিয়ে চেক আপ দিচ্ছে, এই যে 6 ইঞ্চি আছে সে মাপটাও শেয়ার করতেছে, এই যে তো ঠিকঠাক আছে কিনা মোস্তফা দেখে নিল ভালো করে। তো এখন আমরা এই যে কিছু ফিটিংস নিয়ে মাপ নিতে যাব টয়লেটে, তো ওখানে যাই আমরা এটা এখন প্লেস করব, করে আপনার যে বাকি অংশের মাপগুলো, যেমন এটা কেবল হইলো শাওয়ার ফলসাদের ড্রপ হয়ে গেল, আর আপনার বালতির পয়েন্ট সেটাও কিন্তু হয়ে গেল। আর এরপরে আমরা যে ভাই যে মাপগুলো নিচ্ছি, হাতের বাম পাশে একটা বেসিং আছে ওখানে হট অ্যান্ড কোল হবে, তারপরে এদিকে আছে একটা পুশ শাওয়ার পয়েন্ট আর একটা হচ্ছে লো ডাউনের পয়েন্ট, শেষ। তাইলে আমাদের নিচের অংশের কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো এইভাবে দেখেন একটা ওয়াটার ওয়ারিং একটা টয়লেটে করতে গেলে কত কিছু আপনার মাপ যোগ, এগুলো কিন্তু প্রতিটা ব্যাপারই খুব ইঞ্চি ইঞ্চি মাপ, এখানে একটার থেকে আরেকটার সাথে কিন্তু কানেক্টেড আছে। আর যখনই আপনি এই কাজগুলো করবেন, যেহেতু টাইলসের পিছনে থাকবে, সেক্ষেত্রে আপনার খুব গুরুত্ব দিয়ে কাজগুলো করা লাগবে। যদি লিকেজ করে আপনার যত রং করেন যতই সুন্দর করেন এগুলো কিন্তু সুন্দরটা আপনার বজায় থাকবে না, দিন দিন খালি নষ্টই হইতে থাকবে। তো এই জন্য আমি বলবো যে যখনই আপনি প্লাম্বার কাজ করেন, প্লাম্বার কাজগুলো হচ্ছে একটা বিল্ডিং এর মেরুদণ্ড। আমাদের ওই যে সেট আপটা যেটা বাকি ছিল সেটা কিন্তু আমরা মাপজোক দিয়ে প্যাচ কাইটা সেটিং করে নিয়ে আসছি। তো এটা এখন এই যে আমাদের সেট আপ কিন্তু হয়ে গেল, শুধু এক টুকরা বেসিং এর পাইপ ঠান্ডার বাকি থাকলো, কারণ অনেক আগের ভিডিওটা করা আমার ছাড়তে খেয়াল ছিল না। তো অবশ্যই মোস্তফাকে মিস করতেছি। আর দেখেন একটা টয়লেটের কাজ করতে হলে কত কিছু কিন্তু কাজ করতে হয়, তো এগুলো আসলে খুবই সেন্সিটিভ। অন্ততপক্ষে প্লাম্বার কাজটা যখন করাবেন একটু গুরুত্ব দিয়ে করাবেন, দুই পয়সা যদিও যায়, একটা বিল্ডিং মানুষ বারবার করে না, বিল্ডিং কিন্তু একাধবারই করে। তো সেদিকে আপনারা খেয়াল রাখবেন, আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো তথ্যটা দিতে যেন আপনাদের কাজটা ভালো হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু।